দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। সিলেটে নবগঠিত কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতাদের সংবর্ধনা দিয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন। উপজেলার দরবাজারে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে ভ্যাট দিবস পালন হয়েছে রংপুরে। স্থানীয় জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান বিভাগের 8 জেলার সর্বোচ্চ মূসকদাতা হিসাবে 18 ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন। পরে জেলার গরিব, অসহায়, দুরারোগ্য ব্যাধি আক্রান্ত 21 জন রোগীকে আর্থিক সহযোগিতা হিসেবে প্রত্যেকের হাতে 50,000 টাকার চেক তুলে দেন মন্ত্রী। সিলেটেও আন্তর্জাতিক ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে কাস্টমসের প্রধান কার্যালয়ের সামনে থেকে সকালে একটি র্যালি বের করা হয়। নেত্রকোনার মদন উপজেলা জয়িতাদের মাঝে সম্মাননা ও কম্বল বিতরণ করা হয়েছে। মদন উপজেলা পরিষদের মিলনায়তনে সকালে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। শহরের মাদ্রাসা মোড় এলাকায় র্যালি শেষে শহরের বিভিন্ন স্থানে পৌরসভার পক্ষ থেকে প্লাস্টিকের ডাস্টবিন বসানো হয়। বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে 26 টাকা কেজি দরে আমন ধান ক্রয় শুরু করেছে সরকার। সদর উপজেলার বেমর্তা ইউনিয়ন পরিষদে দুপুরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। এ সময় তিনি আশ্বাস দেন, এই ধান ক্রয় ও বিক্রয়ে কেউ কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রংপুর নগরীর ছিন্নমূল শীতার্থ 250 মানুষকে কম্বল দিয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অনার্স ও বিএড পড়ুয়া শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে কলেজের হল রুমে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নারায়ণ কুমার কুণ্ড। রংপুর নগরীর সড়কের দুধারে ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসন ও শীত মৌসুমে কম দামের কাপড় বিক্রির দাবিতে মানববন্ধন করেছেন হকাররা। স্থানীয় কাচারিবাজার এলাকায় ফুটপাতের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়। পরে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর একটি স্মারকলিপি দেন তারা। জয়পুরহাটে সার্কিট হাউস মাঠে ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত এই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রতিবন্ধী সংস্থা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা 10টি ইভেন্টে অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পিস পার্টনার প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মহান বিজয় মাস উপলক্ষে বিজিবির 16 ব্যাটেলিয়নের উদ্যোগে দক্ষিণ পাতারি এলাকায় সকালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিরোজপুরে অবৈধভাবে জাটকা বহনের অপরাধে এক ব্যবসায়ী ও ট্রাক চালককে অর্থদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত। পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান। পরে ট্রাকে থাকা 240 কেজি জাটকা পিরোজপুরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক।